অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করায় অর্থ আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নিতে দুদককে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক একজন আলোচিত সমালোচিত বিচারপতি। 14 লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।